বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, গোমতী জেলা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে গোমতী যাত্রী নিবাসে। উপস্থিত ছিলেন গৌতম দাস, গোমতী জেলার সংযোজক পঙ্কজ কর্মকার, প্রদেশ সদস্য প্রতিম দত্ত, উদয়পুর নগর সংযোজক। সাংবাদিক সম্মেলনে গোমতী জেলা সংযোজক গৌতম দাস দুটি বিষয়কে সামনে রেখে আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে হিন্দু ধর্মকে নিয়ে নোংরা বক্তব্য ছড়ানোর চেষ্টা করছে একাংশ। সাম্প্রতিক এমন একটি সামাজিক মাধ্যমে বক্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি অন্যদিকে মোড় নেওয়ার আগেই হিন্দু জাগরণ মঞ্চ তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায় এবং পুলিশ তাকে আটক করে। তিনি বলেন, সামাজিক মাধ্যমে একাংশ কিভাবে কুৎসা ছড়িয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। দ্বিতীয়ত, সমীর পাল নামে তাদের একসময় সদস্য বিভিন্ন জায়গায় উদয়পুরে হিন্দু জাগরণ মঞ্চের নাম ব্যবহার করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে গোমতী জেলা সংযোজক গৌতম দাস কি বলছেন শুনব। নমস্কার। আমাদের জাগরণের নাম দিয়ে যারা নিউজ করেছেন এবং যাদেরকে বলেছেন, তারা হয়তোবা তারা জানেন না যে অরুণ হালদার এবং সমীর পাল আমাদের হিন্দু জাগরণের সদস্য না, হিন্দু জাগরণ মঞ্চের, এবং তারা আমাদের সংঘ পরিবারের কোনো আয়ামী তারা কার্যকর্তা না। তো এটা একটা জেনে রাখাই ভালো। আমাদের হিন্দু জাগরণের কোনো দিনই তারা সদস্য হতে পারেনি এবং ছিলও না, এটাই বলবো। এবং রাখি বন্ধন উৎসব নিয়ে যে নিউজটা হয়েছিল, আমরা ওইটাকে বলতে পারি আমরা নিন্দাও জানাই, এবং হিন্দু জাগরণ মঞ্চ ওই জায়গাতে কেউ কোনো কার্যকর্তা ওই জায়গাতে উপস্থিত হয় না, এবং এটা যাতে কোনোভাবে যাতে দ্বিতীয়বার এরকম ভুল না হয় এটাই আমি বলবো। আর আমাদের জাগরণের পক্ষ থেকে আমরা একটা মেসেজ এটাই দিতে চাই যে আমরা যারা আমাদের জাগরণের যে সদস্যগুলি এবং যারা বাইরে কাজ করি, আমরা সবাই হিন্দু সমাজের স্বার্থে এবং সামাজিক কাজের স্বার্থে, সমাজের ভালো কাজের স্বার্থে আমরা কাজ করি, এবং সমাজকে সঠিক দিশা দেখানো আমাদের যতটুকু কাজ ততটুকুই আমরা করি, এবং এটাই আমার বলা। নমস্কার। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। গোমতী জেলা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে গোমতী যাত্রী নিবাসে এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই আলোচনা তারা করেছেন। গোটা বিষয়টাকে কেন্দ্র করে হিন্দু জাগরণ মঞ্চের বিভিন্ন যে দাবি রয়েছে, বিভিন্ন যে ইস্যু রয়েছে, সেগুলো নিয়েই আলোচনা করা হয়েছে মূলত। গোমতী জেলা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে গোমতী যাত্রী নিবাসে। উপস্থিত ছিলেন গৌতম দাস, গোমতী জেলার সংযোজক পঙ্কজ কর্মকার, প্রদেশ সদস্য প্রতিম দত্ত, উদয়পুর নগর সংযোজক। সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার সংযোজক গৌতম দাস দুটি বিষয়কে গুরুত্ব দিয়েই আলোচনা করেছেন এবং হিন্দু ধর্মকে নিয়ে কুৎসা রটানো এবং তার পাশাপাশি অন্য এক সদস্য যিনি এই সংগঠনের নাম ব্যবহার করছেন সেই বিষয়গুলো নিয়েই মূলত বলা হয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।